আজকে ঘরে টমেটো নেই টমেটো ছাড়াই সবজি বানাবো আমার বর বলেছে সবজি আনতে পারবো না শুধু ভাত খাও আর শুদ্ধ ভাত খাও অনেকদিন আর সবজি আসতে পারছে না বন্ধ হয়ে গেছে রাস্তা শুধুগুলি রাস্তা বন্ধ হয়ে গেছে উপরের পাহাড় রাস্তাতে পড়ে গিয়ে আর রাস্তাটা ঘসকে একদম নিচে চলে গেছে নদীতে অনেক মুশকিল বন্ধুরা এখন তো পাপড়ি সাহারা আমাদের ঘরে অত সবজি নেই কি বলবো আর রাস্তাঘাট সব বন্ধ কবে খুলবে তো বন্ধুরা ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছি একটু বাইরে বাইরে চলে যাচ্ছি তোমরা দেখে নাও দেখো কত বৃষ্টি ভিজে ভিজে কত আরো আচ্ছা দিয়ান্তা তো বন্ধুরা দেখে নাও বাড়ির সামনেরটা এরকম আছে ফুল আছে ফুল আছে এই যে এটা গেট এটা হচ্ছে মাকান মালিকের ফুল মাকান মালিকের হচ্ছে বাড়ি এটা
আমার বর এসে গেছে, এই যে চলে এসেছে। আমি তোমাদেরকে একটু এই ফুলটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর ফুল দেখা যাচ্ছে, ঠিকভাবে দেখাতে পারছি না বন্ধুরা। এই যে দেখো কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল, এই যে দেখো অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে, দেখেছো মাপার মালিকের। সামনেরটা দেখে না, অনেক উঁচা উঁচা বিল্ডিং আছে। এই যে গলি, বন্ধুরা দেখে নাও, এই যে হচ্ছে বজু। চলো চলে যাই, চলো একটু ওদিকে চলে যাই। এখানে অনেক, এখানে অনেক বড় একটা গর্ত ছিল, এখানে একটা ভাঙা ফোঙা বিল্ডিং ছিল, সেই জায়গাতে এখন কত সুন্দর করে বানাচ্ছে, অনেক দিন লেগে গেছে বিল্ডিং বানাচ্ছে, এখানে কত সুন্দর বিল্ডিং হয়ে যাবে। এই যে গেট, চলে যাও, সবাই দেখছে আমাকে, কত উঁচু উঁচু বিল্ডিং। তিমিরো নাম কি পো? সুশীল। সুশীল হে দাদা, তুমি হাই গর দেও তো, হাই হাই। এই যে এগুলো হচ্ছে আমার অর্কিড, আমার অর্কিড। এই ফুলগুলো আমার না, কিন্তু এই ফুলগুলো আমার এখান থেকে, এখানে বৃষ্টি পড়ে পড়ে ফুলগুলো শেষ হয়ে গেল। চলো ঘরে চলে যাই বন্ধুরা। খরচ স্নান হয়েছে, বন্ধুরা সব কাজ শেষ, রান্না করা খাওয়া থেকে নিয়ে সব কাজ শেষ, মাজা ভাষা যা কিছু আছে সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দুধ গরম, দুধটা গরম করার পরে যাব একটু রেস্ট করতে। আসলে আমি রেস্ট করি না, আসলে আমি মোবাইল ঘাটাঘাটি করি, সবার ব্লগগুলো আমি দেখি, না দেখলে থাকতে পারি না। আমাকে খুবই ভালো লাগে ব্লগ দেখতে। দুধটা গরম হয়ে গেলে চলে যাবো, তো দেখতে থাকো আমার ব্লগটা। ওদিক থেকে না এদিকে পুরো জল চলে আসে বাসন মাজার সময়। সবজি বন্ধ বন্ধুরা, সবজি বন্ধ, সবজির রাস্তা বন্ধ, খাবো বলো কি খাবো।
সব কাজ বাজ হয়ে গেছে পরিষ্কার। বন্ধুরা আকাশটা কত সুন্দর হয়ে গেছে দেখো দেখো দেখো, এখন বৃষ্টি পড়ছে না, ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা আমার মেয়ে ঘরে চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে এই যে এগুলো, এই যে দেখো না দেখো এগুলো গিফট পেয়েছে, এই যে দেখো। হ্যাঁ, তারপর এই মকইগুলো কিনে এনেছে রানীপুর থেকে, দেখাচ্ছি। এই যে মকাই মানে ভুট্টা, এই যে একটা দুটো কত বড় বড়। আচ্ছা, এই তো সবটা একবার ঢালি। ও এই যে দেখো কত বড় বড় ভুট্টা, অনেক বড় বড় ভুট্টা। এগুলোকে এখন আমি সিদ্ধ করব, সিদ্ধ করে খাবো, আমাকে তো সেই ভালো লাগে। এই যে দেখো 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 হয়ে গেছে দেখো। তুমি মকাই সিদ্ধ খাবা? খাবো না, আমি খাবো, আমি খাবো, আমার ভালো লাগে। তো বন্ধুরা যে মকাই এনেছে, এখন মকাইটাকে আমি ছিলে সিদ্ধ করবো, দেখো কতগুলো ছিলকে গেল। মকাই তো চাই চাই, মকাই মানে হচ্ছে ভুট্টা। দেখো কত বড় বড় মকাই, সিকিম মকাই। এই যে মকাই নিয়ে এসেছে, ওই লাইট কই, লাইট জ্বলছে না, লাইট চলে গেছে, লাইট নেই। এই যে মকাই দেখে নাও, সেদ্ধ মকাই, এখন এটাকে আমরা খাবো। ওয়াও, মাই ফেভারিট। খুবই গন্ধ বেরিয়েছে, ভালো গন্ধ বেরিয়েছে, একদম গরম গরম। খাও খাও আগে, তুমি খাও না, খা এক একটা, খা না সবাই, সবগুলো ভালো টেস্ট হয়েছে। খাও তো, টেস্ট করো, আমাকে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা মকাই খাওয়া তো হয়ে গেল, তো ভিডিওটা এখানেই রাখবো। তো তোমাদের কি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন।